আমি ওনার ব্যক্তিগত নাম্বার ভাইরাল করতে পারতাম, বলতে পারতাম হয়তো যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় গরু চোর, সব থেকে বড় কয়লা চোরের নাম্বার দেওয়া হলো, আপনারা ফোন করে পশ্চিমবঙ্গের জনগণ টাকা চান। আমি করিনি, তার কারণ আমি জানি যে ওনার বাড়িতে ওনার সন্তান আছে, ওনার স্ত্রী আছে। কারো ব্যক্তিগত নাম্বার এইভাবে ভাইরাল করে দিলে অসুবিধা হয়। ওনার শিক্ষা সংস্কৃতির সাথে আমার শিক্ষা সংস্কৃতির পার্থক্য আছে এবং সেই জন্য আমি সেটা মেনটেন করেছি। আজকে বাড়ির গুরুজনদের কাছ থেকে মানুষ ভালো কিছু শেখে, কিন্তু কী করবেন, পরিবারই এমন যে পরিবারের সবাই ইডির ডাক পাচ্ছে, তো স্বাভাবিকভাবে যে ধরনের পরিবার সেই ধরনের শিক্ষা তিনি পাচ্ছেন। এর থেকে বেশি কিছু কথা আমি ওই পরিবার সম্পর্কে বলতে চাই না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার সম্পর্কে বলতে চাই না, বাংলার মানুষ সবাই জানে। আজকে যেভাবে যে সুকান্ত মজুমদারের নাম্বার ভাইরাল করা হলো, সেই ভাইরালের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, নিজে সাহস দেখালেন না, রাজীব ব্যানার্জিকে বললেন যে আপনি বলুন সুকান্ত মজুমদারের নাম্বারটা। এরকম না যে ওনার কাছে আমার নাম্বার নেই, ক্রিকেট টিম অনেক আগেই আইপ্যাকের টিম ওনার কাছে নাম্বার টাম্বার সবই দিয়ে রেখেছে এবং ওনার সরকারের তরফ থেকে আমার নাম্বার সার্ভুলেন্সেও রাখা আছে, সেটা আমরা জানি, আমাদের ফোন ট্যাপ করা হয় সেটাও আমরা জানি। তো যাই হোক, সেই ফোন দেবার পর বহু মানুষের ফোন এসেছে।